মজা করছি র্যান্ডক্সের অ্যাকাউন্ট কি হয়েছে আরে আমি র্যান্ডক্সের ছোট ভাই বলতেছি আমি মজা করছি তো মানে সারা দিন অনেক গালাগালি দিছো তো ভাই অনেক গালাগালি দিছো পরি ভাই দুঃখিত ভাই পরি ভাই মানে এই র্যান্ডক্সের র্যান্ডক্সে কই গেছে ভাই র্যান্ডক্স কই গেছে র্যান্ডক্স ওই ওমর তো বিশ্রাম নিতে গেছে বলছে তুমি খেলো আর প্রবি ভাই আমি ভাই সরি মানে মজা করে বলছি ভাই র্যান্ডক্স তোমার ভিডিও তো আমি প্রত্যেকদিনই দেখি তোমার ভিডিও আমি প্রত্যেকদিনই দেখি ঘটনা হচ্ছে র্যান্ডক্সের অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড কি গো আমার দাও তো আমি একটু লগইন টগইন করি আরে মিয়া র্যান্ডক্সের আইডি পাসওয়ার্ড তোমাকে দিব কেন আমার একটু দাও কেন আমি শুনলাম র্যান্ডক্সের অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়ে গেছে আরে র্যান্ডক্সের দোষ বলতেছি কে বলতে তোমাকে দাও সিরিয়াসলি তুমি র্যান্ডক্সের অ্যাকাউন্ট হ্যাক করছো ভাই তুমি কি বোকা চোদা নাকি আবার গালি দিতেছো ভাই মানে সিরিয়াসলি র্যান্ডক্সের সালামু আলাইকুম গাইস চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ভাই সিরিয়াসলি অনেকটা ইম্পর্টিং এই ভিডিওটা তোমাদের সকলেরই কিন্তু দেখার দরকার আমি মনে করি হ্যাঁ আমাদের কমিউনিটিতে অনেক হ্যাকার আসছে হ্যাকার এসে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করে নিতেছে আর এই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরাই হ্যাক করাতে সাহায্য করতেছি তার প্রমাণ সহকারে তোমাদের আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে টোটাল বুঝতে পারবা এবং তোমরা তোমাদের অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাইতে পারবা আমাদের র্যান্ডক্স ছোট ভাই তার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে আর হ্যাকারের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বললাম তোমরা হয়তো বা শুনলা সারাদিনে হ্যাকারের সাথে আমার অনেক কথা হয়েছে হ্যাকার খারাপ ভাষায় গালাগালি করেছে অনেক খারাপ ভাষায় গালাগালি করেছে তো তাকে আমি বোঝানোর চেষ্টা করলাম ভাই তুমি তো সারাদিন আমাকে গালাগালি করো এখন আর গালাগালি দিও আমি কিন্তু র্যান্ডক্সের সাথে ইতিমধ্যে এই বিষয়ে অনেক কথাও বলেছি যাক গাইস যেহেতু হ্যাক হয়ে গেছে এখন কি করার যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে ব্যাক আনার কিভাবে হ্যাক হয়েছে আমি তোমাদের বলতেছি কোনো একজন তাকে একটা ফিশিং লিঙ্ক দিয়েছিল অথবা কোনো একজন তাকে একটা রিডিম কোড দিয়েছিল রিডিম কোড ওপেন করছে অথবা ফিশিং লিঙ্কটা সে ওপেন করছে ওপেন করা মাত্রই তার অ্যাকাউন্টের টোটাল ইনফরমেশন সে হ্যাকারের কাছে কিন্তু চলে গেছে আর তোমরা এই কাজটা অনেকেই করো হ্যাঁ তোমরা এই ভুলটা অনেকেই করো তো তোমাদের প্রতি আমার অনুরোধ তোমরা এই ধরনের কোনো ভুল করবে না এবং কি তোমরা যদি কারোর স্ট্রিমে জয়েন থাকো জয়েন থাকা অবস্থায় তোমাদের যদি কেউ মেসেজ করে যে ভাই আমি ফাইট টু কিল ভাই আমি এ গেমার ভাই আমি এই গেমার তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দাও ডায়মন্ড টপ দিতেছি ভাই তোমাদের প্রতি অনুরোধ ভাই ভুলেও তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড কোনো আইডিতে দিবা না তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো তোমাদের একটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কতটা মূল্যবান তোমরা অনেকেই ভাই অনেকেই কত কষ্ট করে টাকা জমাইছো সে টাকাতে ডায়মন্ড টপ আপ করছো ডায়মন্ড টপ আপ করে সে অ্যাকাউন্টে তোমরা গেম প্লে করতেছো তাহলে তোমরা কেন দুইটা ডায়মন্ডের জন্য সে অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড আরেকজনের কাছে দিবা আমাকে এটা বলো একটা জিনিস ফ্রি নেওয়ার জন্য কেন তোমরা ফিশিং লিঙ্ক ক্লিক করবা একটা জিনিস রিডিম করার জন্য তোমরা কেন রিডিম করার জন্য তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাকাউন্টের ইনফরমেশন দিবা তোমরাই বলো ভাই তোমরাই বলো তোমাদের সকলের প্রতি আমি আবার অনুরোধ করতেছি ভাই এই ধরনের কাজ থেকে তোমরা সবাই বিরত থাকো কোনো স্ট্রিমার বা কোনো ফেসবুকার যেই তোমাদের মেসেজ করুক না কেন মেসেজ করে যদি আইডি পাসওয়ার্ড চাই ভুলেও ভাই দিবা না ভুলেও ভাই দিবা না এ ভুল ভুলেও করবে না ভাই ভুলেও করবে না যদি ডায়মন্ড টপ আপ কোনো স্ট্রিমার দিতে চাই তুমি তাদেরকে বলো ভাই আমার আইডি কোডে টপ আপ মেরে দাও তাতেই আনাব আইডি পাসওয়ার্ড যদি কেউ চাই তোমাদের প্রতি আমি জোর হাত করে ভাই অনুরোধ করতেছি জোর হাত করে অনুরোধ করতেছি ভাই কেউ ভুলে দেবা না কেউ ভুলে দেবা না যদি দাও তাহলে র্যান্ডক্সের অ্যাকাউন্ট যেভাবে হ্যাক হয়েছে ভাই তোমাদের অ্যাকাউন্টটা সেম হ্যাক হবে সেম হ্যাক হবে সেম সিরিয়াসলি ভাই আমি জানি ভাই একজনের একটা শখের অ্যাকাউন্ট গেলে অনেকটা কষ্ট লাগে এটা স্বাভাবিক কারণ একটা টাকা দুইটা টাকা তিনটা টাকা গুছাইতে গুছাইতে কিন্তু ডায়মন্ড টপ আপ করতে করতে কিন্তু বট অ্যাকাউন্টকে পুরোতে রূপান্তরিত করছে সেই অ্যাকাউন্টটা যদি হঠাৎ করে একটা ভুলের কারণে যদি চলে যায় তাহলে কতটা কষ্ট হয় তোমরা একটা জিনিস বোঝো এই বিষয়টা বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ পাক তোমাদের দিয়েছে তোমাদের সকলের প্রতি আমি অনুরোধ করতেছি কেউ যদি আমার নাম ভাঙিও তোমাদের কাছে আইডি পাসওয়ার্ড চাই বলেও দিবা না এবং অন্য কোন স্ট্রিমারদের নাম ভাঙিয়ে যদি তোমার কাছে আইডি পাসওয়ার্ড থাকে ভুলে দেবো না তোমাদের রিপ্লাই থাকবে বা আইডি কোডে ডায়মন্ড টপ আপ মেরে দেয় হিসাব শেষ আর একটা জিনিস সেটা হচ্ছে তোমরা যারা ডায়মন্ড টপ আপ করো তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে ডায়মন্ড টপ আপ কেউ করো না ভাই ঠিক আছে তোমরা তোমাদের শখের আইডি কত কষ্ট করে আইডিটা পুরো বানাইছো সে আইডিতে ভাই নতুন ইভেন্ট নেওয়ার জন্য যদি ডায়মন্ড টপ আপ করতে যাও আইডি পাসওয়ার্ড দিয়ে সে আইডি পাসওয়ার্ড দেওয়ার ফলে যদি তোমাদের অ্যাকাউন্টে কোনো সেলার জোরে মেরে দেয় তাহলে কি তোমাদের ভালো লাগবে ভাই হইতে পারে আইডি কোড দিয়ে ডায়মন্ড কিনলে হয়তো বা 2 টাকা 5 টাকা বেশি লাগতে পারে আর আইডি পাসওয়ার্ড দিয়ে কিনলে 2 টাকা 5 টাকা কম লাগতে পারে ভাই 2 টাকা 5 টাকা বাঁচাতে চাই তোমরা জায়গা মতন গার মারা খাও না ভাই তোমাদের প্রতি আমার অনুরোধ হ্যাঁ তোমরা জায়গা মতন কেউ গার মারা খাও না বেশি টাকা লাগলো তোমরা আইডি কোড দিয়ে ডায়মন্ড টপ আপ করো আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ফাইট টু কিল টপ আপ জোন কিন্তু আছে আমরা এখানে কিন্তু আইডি দিয়ে ডায়মন্ড টপ আপ করে থাকি আর সব পেজ তোমরা ঘুরতে পারো ভাই সব পেজ ঘুরতে পারো এখানে আমরা কম টাকায় বেশি ডায়মন্ড দিয়ে থাকি বিশ্বাস না হলে আমাদের পেজে একবার হলেও ঘুরে আসতে পারো আমাদের পেজের লিংক আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে দেওয়া থাকবে এবং কি আমাদের টপ আপ পেজের লিংক আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবেও কিন্তু দেওয়া থাকবে চাইলে একবার হলে ঘুরে আসতে পারো আর সাবধান 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 ভাই তোমাদের প্রতি আবারও অনুরোধ ভাই আবারও অনুরোধ ভুলেও ভাই কেউ যদি কোনো লিংক তোমাদেরকে প্রোভাইড করে ভুলেও সে লিঙ্কে ক্লিক করবে না ভুলেও লিঙ্কে ক্লিক করবে না করবে না তাহলে তোমরা ভালো থাকবে তোমাদের অ্যাকাউন্ট ভালো থাকবে তাহলে আর কেউ কমেন্ট করতে পারবে না যে ভাই আমার এখন হ্যাক হয়েছে ভাইরে ভাই তোমাদের আমানত তোমরাই ঠিক রাখো ভাই তাহলে তোমাদের আমানত তুমি কেন আরেকজনের কাছে দিবা তো যাই হোক গাইস ভিডিও ভালো লাগে ভিডিও শেয়ার করবা কারণ এই ধরনের স্ক্যামার কিন্তু আমাদের কমিউনিটিতে অনেক হয়ে গেছে তো এখনই তোমাদের সবাইকে সাবধান হতে হবে সাবধান হওয়ার জন্য তোমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে কারণ যারা যারা এই ভিডিওটা দেখবে তারা সকলে কিন্তু এই ধরনের বিষয় থেকে সিরিয়াসলি ভাই অনেকটা জানা থাকবে আর কেউ যদি লিংক প্রোভাইডও করে
তাহলে ভাই সিরিয়াসলি লিংকে কেউ ক্লিকও করবে না। তো যাক গাইস ভিডিও আমি এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবা, যার যায় সেই বোঝে। তো আমাদের র্যান্ডক্সের গেছে, র্যান্ডক্সে আমি আর কি বলে বোঝাবো বলো ভাই, হয়তো বা ভিবাস গেছে, ভিবাস আবারও তার আসবে, কিন্তু তার যে অ্যাকাউন্ট চলে গেছে এই অ্যাকাউন্ট হয়তো বা ঠিক হবে না, কারণ তার এই অ্যাকাউন্টটা মেবি গুগলে বার্নিং করে ফেলেছে, যে হ্যাকার হ্যাক করেছে গুগলে বার্নিং করে ফেলেছে। তোমরা হয়তো বা জানো আমাদের ফেসবুক দিয়ে যে অ্যাকাউন্টগুলো থাকে সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আদার মিডিয়াতেও কিন্তু গ্যাস অ্যাড করা যায়, এটা হয়তো বা ছিল না, এটা রিসেন্টলি চালু হয়েছে আর এটা সবাই পারেও না। তো গ্যাস এই বার্নিং বিষয় তোমাদের যদি জানতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো কিভাবে বার্নিং করতে হয়, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফ্রিফায়ার অ্যাকাউন্টকে গুগলে ট্রান্সফার করতে হয়, এই সকল বিষয় নিয়ে তোমাদের মাঝে একটা ভিডিও আপলোড করবো। ওকে তো গ্যাস বেশি কথা বলুন, ভিডিও শেষ করবো, ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই বাই।